ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজি প্রতি পনেরো টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম বর্তমানে কেজি দেশি প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা দরে যা গতকাল বিক্রি হয়েছে নব্বই টাকা কেজিতে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে মোকামগুলোতে কমেছে দাম তবে দাম কমলেও ক্রেতা সংকট রয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে তারপর পেঁয়াজ কিনবেন বলছেন সাধারণ ভোক্তারা অন্যদিকে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জেও কমেছে পেঁয়াজের দাম ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন গতকালের তুলনায় আজ কেজি প্রতি ত্রিশ টাকা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ প্রকার ভেদে পেঁয়াজ পঁচানব্বই টাকা থেকে কমে পঁয়ষট্টি টাকা এবং নব্বই টাকা থেকে কমে ষাট টাকায় বিক্রি হচ্ছে আমদানি শুরু হলে দাম আরও কমবে বলছেন ব্যবসায়ীরা এখন তো কিনতেছি পঁচাত্তর টাকা তবে আমাদের জন্য পঁচাত্তর টাকা ভালো তবে যদি আরো কমতো তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি কোনো কোনো জায়গায় খুচরা নব্বই টাকাও বিক্রি হয়েছে কিন্তু আজকে হয়তো আমরা কাল রাত শুনলাম হঠাৎ আইপি হয়েছে এই ধারাবাহিকতা আজকে আমরা পঁচাত্তর টাকায় বিক্রি করতেছি পেঁয়াজ কিন্তু তারপরে কোনো ক্রেতা নেই বাজারে কোনো ক্রেতা শূন্য পেঁয়াজ কোনো বিক্রি নেই সবাই শুনছে যে আইপি হবে আইপি হলে পেঁয়াজ দাম আরও কমবে এই জন্য আর পেঁয়াজ কেউ কিনতেছে না